বাঙালিরা বাংলাদেশ শাসন করছে এটি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বস্ত্রপাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন 2022-এর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও জানাচ্ছেন মনোরুজ্জামান। বৈশ্বিক সংহতি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে স্বাধীনতার সুনিশ্চিতকরণ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সংগঠনের তিন দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। কূটনৈতিক দক্ষতার বিকাশ, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও বিতর্কের মননশীলতা উত্থাপনের লক্ষ্যে এবারের সম্মেলনে 500+ শিক্ষার্থী অংশ নেয়। দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি আয়ারল্যান্ড, কানাডা ও ডেনমার্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিরাও এতে যোগ দেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাধীনতার গুরুত্ব বুঝতে পেরেই বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চের ভাষণে স্বাধীনতার ইঙ্গিত দেন। তিনি বলেন, ভিন্ন মত কিংবা দল থাকলেও নিজেরাই নিজেদের দেশ শাসন করছি। There may be a political calamity, maybe some opposition or not, maybe. But we all are Bengali. You have to learn that we are all are Bengali. We may fight each other, but we are all Bengali. This is the achievement of our great leader. তিন দিন ব্যাপী সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল জিটিভি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।